নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর স্বাগতম। আজ আমরা আগামীকাল মঙ্গলবার, এই মঙ্গলবারে কি করলে সৌভাগ্য ফিরতে বাধ্য তাই নিয়ে আলোচনা করব। শুধু আগামীকাল মঙ্গলবার বলে নয়, প্রতি মঙ্গলবার একটি সহজ কাজ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গলবার হচ্ছে সংকটমোচন পবনপুত্র হনুমানজির বার, তাই এইবারে হনুমানজিকে সুপ্রসন্ন করতে পারলেই সংসারের যাবতীয় বিপদ মুক্ত হয়ে সৌভাগ্যের পসরা নিয়ে হাজির হবে ভাগ্য। তাহলে কি করতে হবে? কিছুই না, বাজার থেকে এক প্যাকেট সিঁদুর ও এক শিশি তিলের তেল জোগাড় করতে হবে। এটা দশকর্ম ভাণ্ডারে পাওয়া যাবে। মনে রাখবেন, লাল সিঁদুরও নয়, মেটের সিঁদুর। মেটের সিঁদুর দেখেছেন তো? দোকানে গিয়ে বলবেন মেটের সিঁদুর চাই। এই এক প্যাকেট মেটের সিঁদুর এনে তার সঙ্গে ওই যে তিলের তেল, তিলের তেল দিয়ে ভালো করে গুলে নিন। কখন গুলবেন? মঙ্গলবার সকালে উঠে স্নান করে শুভ্র, শুচি শুভ্র পবিত্র বস্ত্র পরে তেল দিয়ে সিঁদুরটা গুলে হনুমানজি বা বজরংবলীর বা পবনপুত্রের ছবি বা মূর্তিতে কপালে তিনবার টিপটা দেবেন আর তিনবার এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি বলে দিচ্ছি, ও সংকট মোচনায় পবনপুত্রায় নমঃ। আবার বলছি মন্ত্রটি, ও সংকট মোচনায় পবনপুত্রায় নমঃ। আবার বলছি, ও সংকট মোচনায় পবনপুত্রায় নমঃ। বলে তিনবার কপালে এই ফোঁটাটা দিয়ে দেবেন হনুমানজির ছবিতে বা মূর্তিতে। তারপর এই একই মন্ত্র 108 বার হনুমানজির ছবির সামনে বা মূর্তির সামনে বসে জপ করুন মনে মনে। জপ শেষে যে কোনো প্রার্থনা জানান, হনুমানজি সুপ্রসন্ন হয়ে সেই প্রার্থনা মঞ্জুর করবেন। এটা পরীক্ষিত সত্য। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, এবারে জানাই, গত সপ্তাহে ঠিক এই সোমবারে আমরা একটি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটির উত্তর এবং সঠিক উত্তর যারা পাঠিয়েছেন তাদের নাম ঘোষণা করছি। গত সোমবারের প্রশ্নটি ছিল, কোন দেবতার নাম চন্দ্রমৌলি? সঠিক উত্তর হচ্ছে শিব। এবার সঠিক উত্তর পাঠিয়েছেন নীলাশা রায়, কৌশিকী বসু, সাগর নস্কর, পিকু মহান্ত এবং ট্রাভেল অ্যান্ড লিভিং। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি স্পিরিচুয়াল বুলেটিন এর পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। আর আজকের প্রশ্নটি রইল, যারা সঠিক উত্তর পাঠাবেন আগামী সোমবার তাদের নাম ঘোষণা করা হবে। আজকের প্রশ্নটি হলো, সারদা মায়ের বা সারদা দেবীর বাবা ও মায়ের নাম কি? শ্রী শ্রী সারদা দেবী বা সারদা মায়ের বাবা ও মায়ের নাম কি? চটপট সঠিক উত্তর কমেন্টস বক্সে লিখে পাঠিয়ে দিন আর অপেক্ষা করুন আগামী সোমবার পর্যন্ত। সঠিক উত্তর দিলেই আপনাদের নাম ঘোষণা করা হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।